আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনার প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে প্রজেক্ট ভিত্তিক নতুন নিয়োগ, সরকারি চাকরি অবশ্যই, 54,000 টাকা বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি। সো আমরা দেখে নিব পুরো ডিটেলস অনুযায়ী। সো নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং আবেদন ফর্ম সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে। ওকে, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আমরা চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। তো আমরা অবশ্যই আগে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিব। ওকে, তো নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ক্রমে। ওকে, গুগল ক্রমে আসার পর আমরা অবশ্যই চলে যাব সার্চ বারে, টাইপ করে দেব neetmyjobs.com। ওকে, NEET নিটস মাই MY GOBS জবস ডট ব্লক স্পট ডট কম BLOGSPOT.COM। ওকে, আমরা জাস্ট এই ঠিকানায় চলে আসব গুগল ক্রোমে আসার পর। দেখতে পাচ্ছেন আমার চাকরি এই ঠিকানায়, এই ওয়েবসাইটে। তো প্রথমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, দেখেন কৃষি মন্ত্রণালয়। ওকে, 2021। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব চাকরি পুরো ডিটেলস দেখার জন্য। তো প্রথমে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় নিয়োগ। আচ্ছা, আমরা এগুলো পড়ে নিচ্ছি পুরো ডিটেলসলি আপনাদের বোঝানোর স্বার্থে। তো বাংলাদেশ সরকার, আচ্ছা বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, নিচে কৃষি নিয়োগের সার্কুলার দেওয়া হলো, কৃষি মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর বিভিন্ন শিক্ষা। তো আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখতে পাবো যে চাকরি ধরন সরকারি মন্ত্রণালয়ের চাকরি। আচ্ছা, মন্ত্রণালয়ের নাম হচ্ছে কৃষি মন্ত্রণালয়। তারপর এখানে হচ্ছে জব টাইপ হচ্ছে প্রজেক্ট ভিত্তিক। মোট পদ সংখ্যা হচ্ছে 2টি এবং 2টি পদে অসংখ্য নিয়োগ হবে। তো বেতন স্কেল হচ্ছে 54,000 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক পাস, আর ন্যূনতম 18 বছর হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগে, ডাকযোগে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 7ই ডিসেম্বর। প্রায় আমাদের হাতে আরও অনেক সময় আছে আবেদন করার। তো নিচে স্ক্রল ডাউন করলে আমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাবো। সো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ব, কর্তব্য। তো আমাদের পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, PMEO। ওকে, কম্পিউটার অপারেটর নেবে PMEO। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা লাগবে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ডোনর ফান্ডেড প্রকল্পে কম্পিউটার অপারেটর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, তো এখানে দেখেন আমাদের কী কী দায়িত্ব পালন করতে হবে। এখানে সকল প্রকার চিঠি, রিপোর্ট, ডকুমেন্ট টাইপ এবং পাওয়ার পয়েন্ট প্রজেক্ট সহ তৈরি করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে হবে। আচ্ছা, প্রকল্পের ফাইল সিস্টেম ব্যবস্থাপনা করতে হবে। গুরুত্বপূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, ইমেল ঠিকানা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, আচ্ছা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা হালনাগাতে তথ্য রাখতে হবে। নথি উপস্থাপন সহ সচিবের দায়িত্ব পালন করতে হবে, কৃতপক্ষের নির্দেশনা মোতাবেক অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পদের সংখ্যা 2টি, পজিশনে অসংখ্য নিয়োগ। আচ্ছা, এখানে বেতন হবে সার্কুলারে মাসিক 54,000 টাকা বেতন। ওকে, এখানে কিন্তু বেতন প্রচুর দেওয়া আছে। সো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। তো এখানে আপনার বাংলা ও ইংরেজি টাইপ লাগবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কাজে দক্ষতা হতে হবে। অবশ্যই আপনার কম্পিউটার যে কাজগুলো থাকে, অপি অ্যাপ্লিকেশনের সব কাজ জানতে হবে আপনাকে। তো এখন আমরা দেখব কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সো আমি বিস্তারিত এগুলো দেখিয়ে দিচ্ছি। সো সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন। তো আবেদনকারীকে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম অনুযায়ী পাসপোর্ট সাইজে 2 কপি ছবি সহ আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা আছে PMEO ওয়েবসাইটে, এই ওয়েবসাইটেতে পাওয়া যাবে। আচ্ছা, নমুনা কিন্তু এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। নিরক্ষর ও কারীর, আচ্ছা, অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। সো এদের অফিস থেকে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স 7ই ডিসেম্বর 2021, ন্যূনতম 18 বছর হতেই হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোরূপ ADDF গ্রহণযোগ্য হবে না। প্রযোজ্য ক্ষেত্রে বেতন হতে সরকারি বিধি মোতাবেক আয়কর কর্তন করা হবে।
খামের ওপর স্পষ্টভাবে পদের নাম ও আবেদনকারীর নাম লিখতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো আপনারা অবশ্যই খামের ওপরে খুব ভালোভাবে সতর্কতার সহ আপনার আবেদনকারীর নাম সম্পূর্ণ ঠিকানা নির্ভুলভাবে লিখবেন। ওকে, তো আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি, বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TA DA প্রদান করা হবে না। অর্থাৎ যখন আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, ঢাকায় অথবা যে কোনো জায়গায় ডাকা হবে, তখন আপনার যে খাওয়া খরচ লাগবে বা বিভিন্ন খরচ কিন্তু আপনার হয়ে যাবে, তখন কিন্তু কোম্পানি থেকে কোনো TA বা DA ভাতা প্রদান করা হবে না। এগুলো আপনি আর জেনে রাখবেন। তো নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো অথবা সকল আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করতে হবে। আচ্ছা, আবেদনপত্র আগামী 7 ডিসেম্বর 2021 বিকাল 4 ঘটিকার মধ্যে প্রকল্প পরিচালক প্রজেক্ট ম্যানেজারের ইউনিট PUM ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম Phase 2 প্রকল্প হাইস বিল্ডিং 4th তলা রুম নম্বর 406 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্ম গেট ঢাকা 1215 পৌঁছাতে হবে। আপনারা এই খামের নিচে এই ঠিকানায় কিন্তু খামের নিচে এই ঠিকানা টাইপ করে এই ঠিকানায় পৌঁছে যাবে আপনার খামটি। তো এখন আমরা দেখবো আবেদন ফর্ম। এই যে দেখেন আবেদন ফর্ম আমাদের, সো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম। জাস্ট আপনারা আবেদন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন। ওকে, সো অনেক চাকরিতে কিন্তু সরকারি চাকরিতে প্রায় টাকা লাগে, তো এখানে কিন্তু আবেদন করতে কোনো টাকা লাগবে না। জাস্ট আপনার কিন্তু আবেদন পাঠিয়ে দিতে হবে ডাকযোগে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের সবার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, পরে আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।